এখন প্রতিঘাত করতে হবে বলছে মির্জা আব্বাস। বিএনপির বিক্ষোভ সমাবেশ ঢাকায়। সরকারি চাকরিজীবীদের বিদেশ যাওয়া বন্ধ। জানিয়ে দেব সবুজ সংকেত মিললেই রাজনীতিতে সম্রাট। এদিকে জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন বলছেন নিখিল। আরো জানিয়ে দেব শ্রীলঙ্কাকে বাঁচাতে প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এখন প্রতিঘাত করতে হবে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেখানে হামলা হয়েছে সেখানে প্রতিরোধ শুরু হয়েছে, এখন প্রতিঘাত করতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলায় প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আসন ভাগাভাগির নির্বাচনও এদেশে হতে দেওয়া হবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, চেয়ারপার্সনের উপদেষ্টা ভিপি জয়নাল যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। বিএনপির বিক্ষোভ সমাবেশ ঢাকায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে আর আসন ভাগাভাগির নির্বাচন হতে দেওয়া যাবে না। যারা তাতে অংশ নেবে তাদেরও প্রতিহত করবে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন ভাগাভাগির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে কুমিল্লায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদের গাড়িতে এবং ফেনীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের বাড়িতে হামলার প্রতিবাদ জানানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্ব দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না, সে নির্বাচনে যারা যাবে সরকার ও তাদের বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেওয়া হবে। পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, আসন ভাগ করছেন 100 আসন এবং 70 আসন। যারা আসন ভাগ করছেন আমরা আপনাদেরকে পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না, কোনো আততের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। দলের নেতা কর্মীদের ওপর হামলা হলে একযোগে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হবে না। এ কথার পরই খন্দকার মোশাররফের বাড়িতে হামলা করা হলো, রেদওয়ানের গাড়িতে হামলা হলো। এতে বোঝা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ প্রধানমন্ত্রীর কথা শোনে না। তিনি জানান, মোশাররফের বাড়িতে যারা হামলা করেছিল তারা উত্তম মাধ্যম খেয়ে ফেরত এসেছে, প্রতিরোধ শুরু হয়ে গেছে, এখন থেকে প্রত্যাঘাত করতে হবে। মির্জা আব্বাস বলেন, দেশে মাথাপিছু আয় নাকি বেড়েছে, আসলে কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যে মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে তার মাথায় লোন হচ্ছে $492। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সময় কিন্তু এসে গেছে, এখন থেকে আমরা আর মিছিল মিটিং অনুমতি নেব না, এখন থেকে আমরা কোনো অনুমতি তোয়াক্কা করব না। মনে রাখবেন, শুরু হয়ে গেছে, পালানো শুরু হয়ে গেছে। কিছু কিছু লোক এর আগেও বিমানবন্দরে গিয়ে ধরা খেয়েছে, এখনো ধরা খাচ্ছে, যেতেও পারছে না, বেরোতেও পারছে না। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, প্রতিবেশী ও বাংলাদেশ সরকারের কতিপয় লোক ফের করে বেড়াচ্ছে, কাকে কয়টা আসন দিয়ে নির্বাচনে নেবে, এ অধিকার কে দিয়েছে। আসন বণ্টনকারী এ দালালদের ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সরকারের ফাঁদে পা দেবে তাদের প্রতিহত
করতে হবে। তিনি বলেন, ডক্টর মোশাররফের বাড়িতে হামলা তাদের পরিকল্পিত মহড়া, তবে হামলা হলে পাল্টা হামলা, আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। এ দায়িত্ব পালনে যারা বাধা দেবে তাদের মোকাবেলা করব, আর ছাড় দেওয়ার সময় নেই। মুখ বুঝে পিঠে লাঠির বাড়ি খাওয়ার সময় নেই। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মতো অবস্থা দেখতে চান না জানিয়ে তিনি বলেন, নিরাপদে মান সম্মান নিয়ে প্রস্থান করুন। আওয়ামী লীগ যদি শ্রীলঙ্কা থেকে শিক্ষা না নেয় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই প্রতিবাদ সভা অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ডক্টর খন্দকার মোশাররফের বাড়িতে হামলা করেছে দুষ্কৃতকারীরা। আগে দুষ্কৃতকারীদের জায়গা ছিল জেলে, এখন তাদের জায়গা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনে। সরকারি চাকরিজীবীদের বিদেশ যাওয়া বন্ধ। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ যাওয়া বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকাতুল্লাহ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব প্রকার এক্সপোজার, ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ সেমিনারে অংশগ্রহণ সহ সব প্রকাশে বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালনা বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। একদিন আগেও ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছিলেন, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিদেশ যেতে পারবেন না। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার পর সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ সফর বেড়ে গেছে কিনা। জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এখন থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ সফর করা যাবে না। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা যাবেন, অন্যথায় কেউ যাবেন না, এটা কমানো হবে। এছাড়া বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ও কম গুরুত্বপূর্ণ আমদানি নির্ভর প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সময়ে সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা এতদিন যেভাবে চলছিলাম, সারা বিশ্বের যে অবস্থা তাতে লাগাম টেনে ধরতে হচ্ছে। সবুজ সংকেত মিললেই রাজনীতিতে সম্রাট। জামিনে মুক্তির পরও হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে আছেন তিনি, তার চিকিৎসা চলছে বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে। সম্রাটের অনুসারীদের দাবি, তাদের নেতা শারীরিক সুস্থতা ও দলের উপর মহলের সবুজ সংকেত মিললেই রাজনীতির মাঠে পুরোপুরি সক্রিয় হবেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সম্রাটকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেছেন, তাকে এখনই হাসপাতাল থেকে ছাড়া যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে সম্রাটের জামিন ঠেকাতে হাইকোর্টে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। জামিনে কারামুক্তির পর থেকেই সব বাধা পেরিয়ে হাসপাতালেই ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীরা। তাদের অনেকেই বলেছেন, সম্রাটকে দল থেকে বহিষ্কারের দালিলিক কোনো প্রমাণপত্র নেই। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারের পর যুবলীগের তখনকার কেন্দ্র নেতাদের কেউ কেউ সম্রাটকে বহিষ্কারের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন, কিন্তু এর কোনো দালিলিক ভিত্তি নেই। দলের পক্ষ থেকে তার বহিষ্কারাদেশের ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সম্রাটের অনুসারীদের দাবি, তাদের নেতা ফের রাজনীতিতে ফিরছেন। শারীরিক সুস্থতা ও দলের উপর মহলের সবুজ সংকেত মিললেই রাজনীতির মাঠে পুরোপুরিভাবে সক্রিয় হবেন তিনি। জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন নিখিল। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, এদেশের স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র বিপদগামী কিছু সেনার সহায়তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দেশপ্রেমিক অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন, জামায়াতকে এদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, স্বাধীনতা বিরোধী রাজাকার মন্ত্রিত্ব দিয়েছেন, তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে এদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর যুবলীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 17 মে শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এ সভার আয়োজন করে। নিখিল আরো বলেন, জিয়াউর রহমান এদেশের যুব সমাজকে মাদক আর অস্ত্র দিয়ে ধ্বংস করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সন্ত্রাসী ক্যাডাররা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
গণতন্ত্র মানবাধিকার ভলুন্টিত হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু। এ সময় আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মোহাম্মদ মামুন সরকার, শাহাদুত হোসেন সেলিম, প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল, উপতথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত, আলামিন নাজবুল হোসেন আরিফ সহ কেন্দ্রীয় মহানগর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা। শ্রীলঙ্কাকে বাঁচাতে প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। কাগজে কলমে অন্তত পক্ষে বলা যায় যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি ছিল শ্রীলঙ্কা। জাতিসংঘের তালিকা অনুযায়ী উন্নয়নের দিক থেকে পূর্ব ইউরোপের অনেক দেশেরই সমকক্ষ ছিল এই দ্বীপরাষ্ট্র। কিন্তু কয়েক মাসের ব্যবধানে দেশটিতে পুরো চিত্র একেবারেই পাল্টে গেছে। 2.2 কোটি মানুষের দেশটিতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে জ্বালানি তেল, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের নাগালের বাইরে চলে গেছে। কখনো কখনো দিনে 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ। গত 2 মাসের ডলারের বিপরীতে দেশটির মুদ্রা প্রায় অর্ধেক মূল্য হারিয়েছে। বৈদেশিক রিজার্ভ $5 কোটি দাঁড়িয়েছে, অথচ 2019 সালে ছিল $900 কোটি। গত মাসে শ্রীলঙ্কা স্বীকার করেছে যে তারা আর বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না, অর্থাৎ দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। প্রয়োজনীয় জিনিসপত্র না পেয়ে তাদের মনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর এই ক্ষোভ এখন তীব্র বিক্ষোভ আর সংঘাতে রূপ নিয়েছে, যার ফলে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন মাহিন্দা রাজাপাকসে। এমনকি প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে এবং তার মন্ত্রিসভাও নড়বড়ে হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিক্ষোভ আর তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে আগুন লাগানো হয়েছে অর্ধশতাধিক নেতার বাড়ি গাড়িতে। এক রাতেই বিক্ষোভের আগুনে পুড়েছে শ্রীলঙ্কার অন্তত 33 সংসদ সদস্যের বাসভবন। গত সোমবার রাতে শাসক দলীয় নেতাদের অন্তত 33টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। নেতাদের সঙ্গে যোগসূত্র রয়েছে অভিযোগে বেশ কিছু বেসরকারি সম্পত্তিতেও হামলা চালানো হয়েছে। দ্বীপরাষ্ট্রটিতে বেছে বেছে ক্ষমতাধর ব্যক্তিদের বাড়ি গাড়িতে হামলা চালাচ্ছে ক্রুব্ধ জনতা। সদ্য পদত্যাগকারী লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মেদামুলানায় অবস্থিত পৈতৃক বাড়ি এবং কুরুনেগালায় অবস্থিত বাসভবনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তারাও। এরই মধ্যে লঙ্কান পুলিশের সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল SDG IG দেশবন্ধু টেন্নাকুনকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঢাকায় 60 কিলোমিটার বেগে দমকা হওয়ার আভাস। ভারতের অন্ধ উপকূলের অদূরে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি পশ্চিম দিকে অগ্রসর দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ক্রমাগতভাবে নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় অন্ধ উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে 10-15 কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘন্টায় 50-60 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 83%। আগামী 48 ঘন্টায় 2 দিন বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।